সুপ্রিয় দর্শক, আজ আপনাদের রান্না করে দেখাবো সরপুঁটি মাছের ঝাল। সুপ্রিয় দর্শক, রান্না করার জন্য কি কি প্রয়োজন দেখুন। জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, মাছ, লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, কালো জিরা, টক দই, তেল। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে, দেখুন। এখন মাছ দিয়ে দিয়ে দিব। কালো জিরা, রসুন বাটা, অল্প জল,
হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মসলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। টক দই, মাছগুলো দিয়ে দিচ্ছি, জিরে বাটা, শুধু দেখো দেখুন আমার রান্না করা শেষ, এখন আমি নামিয়ে ফেলব। সুপ্রিয় দর্শক দেখুন আমার রান্না করা হয়ে গেল সরপুটি মাছের ঝাল।